ইমরান হুসাইন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো মসজিদের ইমাম গার্লস স্কুলে শিক্ষকতা করেন তাহলে তার পিছনে নামাজ আদায়ের শরীয় বিধান কি? প্রিয় দর্শক, আমরা জানি যে শরীয়তের মধ্যে পর্দার বিধান রক্ষা করা এটি ফরজ, নারীর জন্য যেমন ফরজ পুরুষের জন্য তেমন ফরজ। সুতরাং সকল পুরুষের জন্য বেগানা নারীর সাথে পর্দা করা এটি পুরুষের জন্য জরুরি। বেগানা নারীর দিকে চোখ তুলে না তাকানো এবং চোখের দৃষ্টিশক্তিকে সংযত রাখা এটি পুরুষের জন্য ফরজ বিধান। কাজেই গার্লস স্কুলের সাবালিকা মেয়েরা পড়াশোনা করে, প্রাপ্তবয়স্ক মেয়েরা পড়াশোনা করে, সেই সকল প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে পড়াতে গিয়ে যদি তাদের দিকে তাদের সাথে পর্দার বিধান লঙ্ঘিত হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত এই পর্দার বিধান লঙ্ঘিত করার কারণে এই ধরনের শিক্ষক তারা শরীয়তের দৃষ্টিতে ইমামতের অনুপযুক্ত বলে সাব্যস্ত হবে, সুতরাং তারা ইমামতি করতে পারবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে সেখানে শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষ সবই রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো শিক্ষক এমনটি করতে পারেন যে মেয়েদেরকে এমনভাবে ক্লাসরুমে বসতে বললেন যেখানে তার দৃষ্টি পড়বে না এবং তিনি হিজাব রক্ষা করে, পর্দা রক্ষা করে নারীদেরকে মেয়েদেরকে শিক্ষা দিতে পারেন, এই ধরনের কোনো পদ্ধতি যদি তিনি অবলম্বন করেন এবং তার দ্বারা যদি পর্দার কোনো খিলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তার ইমামতি করতে শরীয়তের কোনো আপত্তি থাকবে না।